যার কোনো কোনো পুণ্য নেই, যার কিছু কোন তার পুজো আচ্ছা যার কিছু সহজেই তার পক্ষে যে লঙ্ঘন করা সম্ভব হয় তার প্রচুর বহু 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 নিদর্শন। শুধু গুরুর প্রকট থাকাকালীন তাই নয়, গুরু অপ্রকট থাকাকালীনও বিভিন্ন সময় গুরু শুধুমাত্র এত কৃপা করেছেন। মেয়ের বিষয়ে আমি বলছি যে একদিন ওই স্কুটারে করে আসছিলাম সকালবেলা, মেয়েকে ছোটবেলা যখন ক্যারাতে করতো, ক্যারাতে থেকে আসার পথে তো কখনো কখনো চালের ব্যাগটা নিতে গেছি আর মেয়ে শুধু ও সামনে কি করেছে, এক প্লেটের হাতের সামনে সোজা বেরিয়ে গেল আর মিষ্টি পুড়ে গিয়ে একটা ড্রেনের মধ্যে চারদিকে একটা পাথরের ড্রেন তার মধ্যে গিয়ে পুরো ঢুকে গেল আর পুরো একটা একটা সাইডে এরকম কাত হয়ে গিয়ে। আমি কিছু বোঝার আগেই যে ঘটনাটা ঘটে গেল আমার মানে চারপাশে লোকজন জড়ো হয়ে রয়েছে, আমি তখন হাতে চালের ব্যাগ আমি ছুটে গেছি, ছুটে গিয়ে ওকে কোলে করে একদম বাড়ির সামনে কোলে করে নিয়ে আমি ছুটে বাড়িতে গিয়েছি। তখনও স্কুটার রাস্তায় পড়ে আছে, আমি শুধু ওকে কোলে করে নিয়ে বাড়ি চলে বাড়িতে দৌড়ে দৌড়ে বাড়িতে গিয়েছি আর গুরুকে মানে ঠাকুরকে ডাকছি যে এ কি করে হলো, আর সারা গা সেই কালো পাঁকের মধ্যে পড়েছে। গিয়ে বলছি কি হয়েছে দেখি কোথায় কি লেগেছে, আর ঠাকুরকে ডাকছি ওই ঠিক নিচে আমাদের সিঁড়ির সামনে ঠাকুরের ছবিটাও রয়েছে আর আমি শুধু ঠাকুর আছি যাতে কিছু না হয়। এমন অদ্ভুত ব্যাপার যে আমি যখন ওই পাটা ধুইয়ে দিচ্ছি ইয়ে করে দিচ্ছি কোথাও এতটুকু একটা আঁচড়ের দাগ পর্যন্ত ব্যথা তো ওতে এমনি বলছে আমার কিছু হয়নি আমার কিছু হয়নি আর কিন্তু ভয় পেয়ে গেছে বলে খুব কাঁদ, কিন্তু আমি দেখছি যে কোথাও গায়ে একটা মানে যেভাবে পড়েছে তাতে মানে পা ভেঙে যেতে পারতো যা কিছু হতে পারতো, এতটুকু কোথাও একটা আঁচড় একটা ছড়ে গেলেও মানে যদি জাস্ট মানে রাস্তায় যদি একটু পড়ে যায় তাহলেও পা হাতে পায়ে একটু ছড়ে যায়, তো সেখানে একটা শুধু ছড়ে যাওয়ারও কোথাও দাগ নেই। আমি তাও আমার স্ত্রীকে মাকে সবাইকে বলছি যে একটু ভালো করে দেখো কোথায় কি কেটেছে। গিয়ে আমি ফিরে গিয়ে যেখানে আমার চালের দোকানের সামনে স্কুটারটা পড়ে রয়েছে সেখানে তখনও স্কুটারটা সাইডে পড়ে রয়েছে, আমি
ওখানে নিচে গিয়ে দেখছি তখনও লোকজন জড়ো হয়ে রয়েছে, আর যেখানে ও পড়ে রয়েছে মানে যেখানে ও পড়েছিল তখন আমি গিয়ে সেই জায়গাটা দেখছি, মানে দোকানের সামনে যেরকম স্ল্যাব থাকে সেই রকম দুটো দুদিকে দুটো স্ল্যাব, চার স্ল্যাব গুলোর থেকে মানে কংক্রিট গুলো এরকম খোঁচা খোঁচা হয়ে বেরিয়ে রয়েছে, আর দুটো স্ল্যাবের ঠিক মাঝখানে একটা মানুষ যেরকম গলে ওরকমই একটা জায়গা, একটা হয়তো 1 ফুট থেকে 1.5 ফুটের একটা ফাঁক ড্রেনের মধ্যে, ও ঠিক ওই একদম টিপ করে যেন ওই ফাঁকের মধ্যে গিয়েই ঢুকেছে, তার যে কোনো একটা স্ল্যাবে এদিক থেকে ওদিকে যদি খোঁচা লাগে তাহলে ওর হাত পা কোথাও একটা মানে ক্ষত বিক্ষত হবার চান্স ছিল। প্লাস রাস্তা এগুলো পড়েছে সেখান থেকে ড্রেন প্রায় 4-5 ফুট 6 ফুট, মানে ওই মানে স্কুটার থেকে উড়ে কি ট্রেনের মধ্যে গিয়ে ছিটকে গিয়ে পড়ে, অথচ মানে গায়ে এতটুকু আঁচড় লাগেনি, এতটুকু একটা আঁচড় লাগেনি। আমি মানে কখনো আমি করি না, হয়তো অনেক সময় এরকম হয়, তাও গুরুদেব বলেছিলেন যে যখন মনের মধ্যে কিছু হবে তখন মানে যদি সুযোগ পাস তাহলে হনুমান চল্লিশা বা আরদাস সব গুরুদেব যখন বলতেন যেগুলো, আমি তো অত পারিও না মনে রাখতেও অত আমি করিও না, তাও সেদিন আমার মনে আছে, স্থির ভাবে মনে আছে যে আমি ওই মেয়েকে নিয়ে যাই, তো একটু মনের মধ্যে একটু দুর্বলতা থাকে যে এই একটু আরদাস সব না হলেও হনুমান চল্লিশাটা পড়তে পড়তে যাই আর আসি, হ্যাঁ স্কুটার চালানোর সময় মনে যদি থাকে তাহলে। তো এত অদ্ভুত ভাবে সেদিন গুরুদেব রক্ষা করলেন, এবং শুধু তাই নয় আরো অনেকেই জানেন যে বিভিন্ন সময় আমার মেয়েকেও গুরুদেব বহু ভাবে রক্ষা করেছেন, আমাদের আমার মা বাবার কৃপা মা বাবার পুণ্য আমাদেরকে দিয়েছেন, আমরা তার কৃপা পেয়েছি। আমার মেয়েকেও আমার ছোট মেয়ে যখন হয়েছে এখনো আমাদের বাড়িতে সেই ছবিটা আছে, ছোট্ট মিষ্টি আমার কোলে রয়েছে গুরুদেব মাথায় হাত দিয়ে রয়েছেন, তার মেয়ের অন্নপ্রাশনে আমরা যখন ওকে ভাত খাওয়ানোর জন্য বেদ বিদ্যালয়ে নিয়ে গিয়েছি, হ্যাঁ বেদ বিদ্যালয়ে সব লোকজনকে মানে যারা এসছেন অনেকে ওই ভিতরে একটা ছোট ঘরে গুরুদেব বলছেন যে দেখ সাধুর হাত দিয়ে ভাত খাওয়াবি, ভালো করে ভেবে দেখ সাধুর হাত দিয়ে ভাত খাওয়াবি। তো ওর মামা আর বড় মামা তার কোলে বসে আছেন, তা মামাই খাওয়ালো গুরুদেব ওর হাতটা ধরেছিলেন। তো আমার কথাটা এটাই বলতে চাইছি যে গুরু যদি কৃপা করেন তিনি অযাচিত ভাবে আমার ছোটবেলা থেকে আজ আজকে আমার মেয়েরও ছোটবেলা এখনো ছোট আছে তাকে সকলকে সবাইকে যেখানে যে যেভাবে তাকে দেখেছে তাকে যে কিভাবে অযাচিত ভাবে এত কৃপা করেছেন। আজকেও একটা সামান্য আগেও আমি একদিন বলেছিলাম একটা মেট্রো ট্রেনকেও উনি আটকে দিয়েছেন, ওই যে কথাটা বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে আমি দেখছি যে আমি সেদিন মেট্রো ট্রেনটা না পেলে আমার খুব অসুবিধা হয়ে যাবে, আমি অটোতে বসে যেদিন গুরুদেবকে ডাকি যে গুরুদেব আজকে ট্রেনটা একটু যাতে কেন এরকম হচ্ছে আজকে তো দেরি হয়ে গেলে আমার খুব অসুবিধা হবে, সেদিন আমি এত অবাক হয়ে গেছি দেখছি ট্রেনটা দরজা খুলে করে যেন দাঁড়িয়ে আছে যে কখন আমি ঢুকবো, মেট্রো 1 সেকেন্ডের জন্য টালিগঞ্জ মেট্রোতে দাঁড়ায়, টালিগঞ্জে দাঁড়ায় দরজা খুলে বেরিয়ে দেয়, মেট্রো বেরিয়ে গেলে আবার পরের মেট্রো, সেদিনের ওইটা একটা কি একটা বিশেষ কারণ ছিল এই মুহূর্তে আমার মনে পড়ছে না, আমার শুধু এইটুকুন মনে আছে লাস্ট মেট্রো কথার আগে ওরকম একটা খুব বেকায়দা হয়ে গেছে যে আমি দেখছি মেট্রোটা দরজা খুলে যেন আমার জন্য হাঁ করে দাঁড়িয়ে আছে, আমি ঢুকলাম দরজা বন্ধ হয়ে গেল মেট্রো করছি, কাতর হয়ে গুরুদেবকে ডাকলে উনি যেখানে আমি এতবার বাইরে গেছি গিয়েছি বিভিন্ন জায়গায় বিচিত্র বিচিত্র পরিস্থিতি বলতে বলা সম্ভব নয় সবকিছু, কিন্তু একটা বাস বা একটা ট্রেন একটা লোকের সাধারণ সাহায্য কোথা থেকে যে মানুষ দেবদূতের মতন কোথা থেকে চলে আসছেন আর সেখানে এসে একটা আমাকে একটা মানে ক্রিটিক্যাল একটা হেল্প যেখানে দরকার সেখানে সাহায্য করে দিয়ে চলে যাচ্ছেন,
এটা মানে গুরুর কৃপা ছাড়া। একটা সেদিন আগের দিন একদিন বলছিলাম যে একটা আলমারি খুলে একটা ফাইল খুঁজছি দরকারি, আমার একটা প্রজেক্টের ফাইল খুঁজছি খুঁজছি, গুরুকে তো ডাকি না কোনো সময়। এবার যখন বিপদে পড়ি তখন গুরু ডাকিয়ে নেয়, ফাইল খুঁজে কিছুতেই যখন পাওয়া গেল না তখন ওই না পেলে তখন তো গুরুকে ডাকতে বলেছি, দেখি এবার গুরুকে ডাকি তাহলে কি পাই। এতবার খুঁজছি সামনে চেয়ার টেনে প্লাস্টিকের একটা চেয়ার টেনে এনে বসে আলমারির সামনে বসে চার পাঁচটা তাক ছাপতে পারছি, শুধুই আমার ফাইলেরই থাক। গুরুকে যখন ডাকলাম তখন মানে আমার নিজেরই গায়ে কাঁটা দিচ্ছে এখনো, ভাববে যে আমি দেখছি ফাইলটা সামনে, ফাইল একদম চোখের সামনে টেবিলে, মানে যেই তাকটা আমার চোখের যে দৃষ্টির সামনে সব থেকে সামনে ওইখানেই ওই ফাইলটা রয়েছে। আর আমি তার আগে অতক্ষণ ধরে ফাইলটা প্রায় আধ ঘন্টা করে মানে একদম গরু খোঁজা খুঁজছি, ফাইলটা আমি চোখের সামনে দেখতে পেলাম না। গুরুকে যখন মনে হচ্ছে যেন গুরু মানে কান ধরে কান মা বলছে, কান মুছলে মুছলে মিটকি মিটকি হাসছে না কান। আমি মনে আছে এখনো আমি গুরুকে যখন মানে ঠাকুর ঘরে প্রণাম করি উনি মাথায় টকটক করে আমার মাথায় টকটক করতেন, হ্যাঁ তো সেই রকম যেন উনি বলছেন যে দেখ কেমন লাগে, এরকমই মানে অদ্ভুত ভাবে সেই স্বপ্নের মধ্যে কোনো ভয়ও যদি চলে আসে সেই ভয়কেও পিটিয়ে যেন একদম একটা ভয়কে ছোট করে দেওয়ার থেকে শুরু করে, সেটাও একদিন বলেছিলাম হ্যাঁ যে মনের মধ্যে ভয় স্বপ্নের মধ্যেও ভয় এসে যায়, কোথার থেকে যেন দ্বন্দ্ব নিয়ে সে সেই ভয়টাকে দমদম পিটিয়ে ছোট করে দিচ্ছে। সব জায়গাতেই গুরুর এত কৃপা সকলের, আমাদের সকলকেই, আমাদের আমরা আলাদা কেউ নই, সকলকেই গুরু জাতি অজাচিত ভাবে এত কৃপা করেছেন এবং ডাকলেই হচ্ছে, মানে অদ্ভুত ম্যাজিকের মতন, অত কিছু না বুঝে না জেনে আমাকে, মানে আমি তো এটাও দেখেছি যে আমি গীতাতে একটা ছোট কথা ওরকম রয়েছে যে আরে আর্থ অর্থার্থী তাকেও মানে আর্থ অবস্থা ডাকলেও হবে, মোট কথা ডাকলেই হবে, কিছু কিছু সময় ডাকানোর জন্য আর্থ পরিস্থিতি হয়তো গুরুই তৈরি করে দিচ্ছেন, বিপদ তৈরি করে নিজেই তাকে উদ্ধার করছেন আর দেখছেন দেখ এরকম বিপদেও যদি পড়িস তাহলেও যদি ডাকিস তাহলেও হবে, যে কোনো উপায়ে যদি ডাকা যায় একটু তাহলেই যে মানে তার একটা লাভ আছে সেটা চোখের সামনে। এমনি সময় ডাকতে তো কখনো ইচ্ছেই করে না, ঘুরছি ফিরছি খাচ্ছি দাচ্ছি বেড়াচ্ছি মনেও পড়ছে না সবসময় যে কাজের মধ্যে, কিন্তু যখনই ফেসাবে পড়ছি তখন ভাবছি আহা গুরু একটু রক্ষা করো। এবং এতই তার করুণা যে যখন ফেসাদে পড়েও ডাকছি আর কোনো সময় ডাকছি না সেই ফেসাদ থেকেও রক্ষা করছি, তখন একটু লজ্জাই লেগে যাচ্ছি হ্যাঁ অন্য সময় ডাকলাম না আর এখন বিপদে পড়ে ডাকলাম তাও গুরু দেখো রক্ষা করে দিল। তো এইরকমই মানে তার কৃপা, মানে নিজেকে সবসময় মানে নিজেকে ছোট লাগে যে গুরু এত কৃপা করছেন, সেটা হয়তো বাবা মার পুণ্যে, আমাকে কৃপা করেছেন, আমার স্ত্রীকে মা বাবার সাথে মেয়েকেও কৃপা করেছেন, এই প্রথম যে ঘটনাটা বললাম এর পরেও আরো একটি মানে বিষম বিপর্যয় সেখানেও মানে মিরাকুলাস এসকেপ গুরু করেছেন এবং সেটাতে আমি আর একটু ডিটেলে বলতে চাইছি না, কিন্তু মানে সবসময় গুরুর কৃপা রয়েছে তার, তাকে সবসময় যেন তিনি আমাদের চারপাশে সকলকে রক্ষা করছেন এবং সকলকে করুন তার কৃপা যেন সকলের উপর বর্ষিত হয়, এই আর কি। কৃপার কথাই, কৃপার কথা ছাড়া আর কিছু কথা হয়তো আমাদের বলা সাজে না আমার পক্ষে, তো প্রচুর কৃপা করেছেন তাই আর কি। আর ছোটবেলা থেকে তার সেদিনও মা বাবার কাছে শুনছিলাম যে ওই 86-87 সাল থেকে প্রথম ছোটবেলায় গুরুকে যখন দর্শন করেছি তখন থেকে
হ্যাঁ, তো মা বাবার পুণ্যেই তার সাথে অবধে বিভিন্ন জায়গায় গেছি, হাত ধরে কত ঘুরেছি, কত সময় কত কথা বলেছেন। কিছুই হয়তো যে অনেকের কাছে শুনি যে প্রবচন দেন গুরু, স্বামীজি কিন্তু গুরুদেব আমাদের কোনদিন যেরকম খুব বিশাল প্রবচন দিয়েছেন বা কিছু করেছেন তা নয়, কিন্তু যে মনের মধ্যে একটা শান্তি। হয়তো অনেক সময় ভেবেছি যে হ্যাঁ একটা কাজ করছি, মা বাবা যাচ্ছে, মা বাবা হয়তো জোর করেই নিয়ে গেছে, কিন্তু যখন ফিরেছি, যাবার সময় না হোক ফেরার সময় মনের মধ্যে যে শান্তিটা, সেই শান্তিটা সবসময় একটা বিরাট রাত্রির মতন, মনটা যেন সেখানে সবসময় একটা বিরাট ভালো লাগা তাকে, মানে গুরুদেবের কাছে গেলে তারপর সেখান থেকে একটা এত শান্তি জায়গা তৈরি হতো, সত্যি মানে এখন সেটা একটা স্মৃতির মধ্যে একটা একটা সুখ স্মৃতির মতন, মানে যখন প্রণাম করি তখন মনে হয় যেন ওই সুখ স্মৃতি গুলোকে স্মরণ করে যেন প্রণামটা করি, একটা ওই সময় এইরকম একটা এরকম একটা কথা বলেছেন, তো প্রণাম করার সময় সেই স্মৃতিটা মন্থন করে ধরে রাখার চেষ্টা করি যে এইভাবে ওনার হয়তো পায়ে একটু হাত বুলিয়ে দিয়েছে, উনি হয়তো মাথায় এইরকম ভাবে টক টক করে একটা আদর করেছেন বা চুলটা ধরে একটু নাড়িয়ে দিয়েছেন, তো সেই কথাগুলোই শুধু মনে করে স্মৃতিটাকে ধরে রাখার চেষ্টা করি। আর তার তিনি যে এখনো রয়েছেন সবসময় আশেপাশে সেটা কিন্তু প্রতি মুহূর্তেই আমরা সবাই বুঝতে পারি, এবং আমার মনে হয় যে আমি বা আমি বলছি বলে না সকলেই সকলেই তার তাদের যে প্রাপ্তি কথাগুলো যেভাবে বলেন শুনতে শুনতে মনে হয় যেন এই যে তুমি তুমি আমারই সেইটাই আর কি, আর আমি তোমারই, তা সেটাই বোধ হয় একটা সত্যিকারের ঠিক কথা, যেন সবাই ভাবছে যে তিনি শুধু আমাকেই ঠিক কথা করছেন, গুরু যে সম্পূর্ণ ভাবে আমার, সেই বোধটাই বোধ হয় প্রকৃত মানে গুরু শিষ্যের একটা সব থেকে সুন্দর সম্পর্ক, এই সম্পূর্ণ ভাবে গুরুকে নিজের বলেই বোধটা করে। তো এই আর কি, এই বলেই আমি সকলকে প্রণাম জানিয়ে হৃদে ব্রন্থি বেদারণ কার কহে মম মানস চঞ্চল রাত্র দিনে গুরুদেব দয়া করে দীন জানে রিপু সুদন মঙ্গল নায়ক হে সুখ শান্তি বরা ভয় দায়ক হে প্রয়তা কহারে তব নাম গুণে প্রয়তা কহারে তব নাম গুণে গুরুদেব দয়া করু দীন জানে গুরুদেব দয়া করু দীন জানে গুরুদেব দয়া করু দীন জানে সব নাম সদা শুভ সাধক হে পতিতা ধম মানব পাদক হে মহিমা সব গোসর শুদ্ধ মনে মহিমা সব গোসর শুদ্ধ মনে গুরুদেব জয় সদ্গুরু ঈশ্বর প্রাপক হে ভবর গোবিকার বিনাশক হে মন জ্ঞান রহে কর চরণে মন জ্ঞান রহে চরণে গুরুদেব দয়া করো দীন জানে।